সৌদি আরবে প্রবাসীদের পক্ষে নারীদের প্রতিবাদ, ঘটনাটি হয়তো সৌদি আরবে এই প্রথম। হয়তো এর আগে কোনো নারী প্রবাসীদের প্রতি অন্যের প্রতিবাদ করেছিলেন না, তবে এবারই প্রথম প্রতিবাদের ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ঘটনাটি জেদ্দা কার্নিশের। ভিডিওতে যে নবাবজাদাকে দেখতে পাচ্ছেন, সে গরম কফি দোকানির মুখে ছুঁড়ে মারে, তখনই সংঘবদ্ধ মেয়েরা তার প্রতিবাদ করে। পরবর্তীতে নবাবজাদাটি আবারও দোকানিকে চা বানিয়ে দিতে বলে। মেয়েরা বলে এবার যেন ওই নবাবজাদার মুখে কফি ছুঁড়ে মারা হয় এবং ওই বেয়াদবটিকে আর কিছু না দেওয়া হয়। মেয়েদের প্রতিবাদের কল্যাণে নবাবজাদা এখন কারাগারে আছে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সুন্দর মনের প্রতিবাদী মানুষ পৃথিবীকে সুন্দর করে। প্রবাসীদের পক্ষে জোরালো প্রতিবাদ জানানোর জন্য আমরা এই মেয়েদেরকে স্যালুট জানাই। আপনাদের জন্য ভিডিওটি শেয়ার করা হলো। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।